হল অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা অবধারিতভাবে অধ্যক্ষ নির্বাচিত হল, হাঁহিমুখিয়া ওম বিড়লাই সেই হাঁহি মারিলে, সেই খবর নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ দর্শকসকলে পাইছে। তার পিছৰ যেটো ডেভেলপমেন্ট, সেইটো ডেভেলপমেন্ট হৈছে এইয়া, মন কৰক নতুন যেটো সংসদ ভবন, সংসদ ভবনৰ বাহিৰৰ এই দৃশ্য, প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে একাংশ সাংসদ সদস্যই, হাতত প্লাকার্ড লৈ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, কিন্তু এই সাংসদ সদস্যসকল শাসক দলৰ, অর্থাৎ যিদিনাখন নির্বাচিত হৈছে অধ্যক্ষগৰাকী, ওম বিড়লা নির্বাচিত হৈছে বিজেপির সাংসদ এগৰাকী দ্বিতীয়বাৰৰ কাৰণে অধ্যক্ষ হৈছে, সেইদিনাখন বিজেপিৰ এই সকল সাংসদে প্ৰতিবাদ কিয় সাব্যস্ত কৰিছে? প্ৰতিবাদ সাব্যস্ত কৰা ব্যক্তিসকলৰ ভিতৰত কেন্দ্রীয় মন্ত্রীও আছে, পার্লামেন্টারি এফেয়ার্স মিনিষ্টাৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, কিৰে নিযুগ দেখা পোৱা গৈছে, অসমৰ সাংসদ কেইগৰাকীমানকো দেখা পোৱা গৈছে, পিছফালে সুষমা স্বৰাজৰ কন্যাক দেখা পোৱা গৈছে, নবনির্বাচিত দিল্লীৰ পৰা সাংসদ, কেন্দ্রীয় ৰেল মন্ত্ৰীক দেখা পোৱা গৈছে, অশ্বিনী বৈষ্ণৱ আৰু একাধিক বিজেপিৰ সাংসদ, একাধিক কি বহু, গোটেই প্ৰায় গোটেইকেইজন বিজেপিৰ সাংসদ, ইয়াত এশজনমান বিজেপিৰ সাংসদে আজি সদনৰ সংসদৰ চৌহদত প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। দিলীপ শইকীয়াৰ ভিজুৱেলছ দেখা পোৱা গ'ল এই মুহূৰ্তৰ, হাতত যি প্লেকাৰ্ড লৈছে সেই প্লেকাৰ্ডত লিখা আছে, না ভুলেংগে না মাফ কৰেংগে না দোহৰাণে দেংগে, নাপাহৰো ক্ষমা নকৰো আৰু পুনৰাবৃত্তি ঘটিবলৈ নিদো। এতিয়া প্ৰশ্নটো কি, নাপাহৰে কি কথাৰ পুনৰাবৃত্তি ঘটিবলৈ নিদিয়ে বিজেপিৰ সাংসদসকলে? কিয় যিদিনাখন স্পিকার নির্বাচিত হয়েছিল সেইদিনাখন বিজেপিয়ে কিয় এনে ধরনের বিজেপির সাংসদসকলে সদনের বাহিরত, সদনের চৌহদত প্রতিবাদ সাব্যস্ত করবলগিয়া হল? ইয়ার কারণটো হৈছে, ইয়ার পথ রচনা করলে স্পিকারজনে নিজে, তেওঁ নবনির্বাচিত স্পিকারগৰাকীয়ে, অধ্যক্ষগৰাকীয়ে নিজের আসনত বহার পিছত তেওঁ আহ্বান জনালে প্রধানমন্ত্রীক শাসক দলের ট্রেজারি বেঞ্চৰ মুৰব্বী হিসাবে নিজের মন্তব্য রাখবলে, প্রধানমন্ত্রীর পিছত বিরোধী দলের দলপতি রাহুল গান্ধীয়ে মন্তব্য রাখিলে, আর সদন এডজর্ন করার পিছত স্পিকারগৰাকীয়ে এক ভাষণ দিলে, যি ভাষণত তেওঁ আজির পৰা 49 বছৰৰ পূর্বে ঘটা এক ঘটনার কথা উল্লেখ করলে। সেই ঘটনাটো হৈছে 25 জুন 1975 চনত দেশত লাগু করা, দেশত আরম্ভ করা ইমার্জেন্সি, জরুরীকালীন অবস্থা, ইন্দিরা গান্ধীর নামটো তেওঁ কলে তদানীন্তন প্রধানমন্ত্রীয়ে দেশত ইমার্জেন্সি লাগু করেছিল, জরুরীকালীন অবস্থার সূচনা করেছিল, আর জরুরীকালীন অবস্থার সূচনা করে তেওঁ এক প্রকার ডিক্টেটরশিপ, একনায়কত্ববাদ দেশত আরম্ভ করেছিল বুলি তেওঁ কলে। একনায়কত্ববাদ ইন্দিরা গান্ধী আরম্ভ করেছিল, আজি নহয়, আজির পর 49 বছর পূর্বে, অর্থাৎ 50 সংখ্যক বর্ষপূর্তি ইমার্জেন্সির, সেই বর্ষপূর্তিত বিজেপির সাংসদসকল এনে ধরনের প্রতিবাদ সাব্যস্ত করা দেখা গল, ক্ষমা নকৰো বুলি কোৱা দেখা গল, আর এক বার্তা বিজেপি দিব বিচাৰিলে, যে সময়ত অপজিশনে হাতত এখন সংবিধান লৈ সংবিধান রক্ষা করার হুঙ্কার দি আছে, বা বিজেপিক সংবিধানখন ধ্বংস করার কৰিবলৈ নিদিও এনে ধরনের হুঙ্কার দি আছে, সেই সময়ত এনে ধরনের বার্তা আজি তৃতীয় দিনা বিজেপিয়ে দিয়া পরিলক্ষিত হল। প্রথমতে ওম বিড়লাই কি মন্তব্য করেছিল প্রথম দিনটুতে, সেই মন্তব্য শুনো আহক, তারপর আমি পরবর্তী বিশ্লেষণলৈ আগবাঢ়িম। মাননীয় সদস্যগণ, ইয়ে সদন 1975 মে দেশ মে আপাতকাল ইমার্জেন্সি লগানে কে নির্ণয় কি কড়ে শব্দো মে নিন্দা করতা হয়। ইসকে সাথ হি হম উন সবই লোকোঁ কি সংকল্প শক্তি কি সরাহনা করতে হ্যাঁ, জিনোনে ইমার্জেন্সি কা পুনর্জড়ো বিরোধ কিয়া, অভূতপূর্ব সংঘর্ষ কিয়া আর ভারতকে লোকতন্ত্র কি রক্ষা কা দায়িত্ব নিভায়া। ভারত কে ইতিহাস মে 25 জুন 1975 কে উস দিন কো হম হমেশা কালে অধ্যায় কে রূপ মে জানা যায়গা। ইস দিন তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নে দেশ মে ইমার্জেন্সি লগাই আর বাবা সাহেব আম্বেদকর দ্বারা নির্মিত সংবিধান পর প্রচণ্ড প্রহার কিয়া থা। কর্তব্যনিষ্ঠ আর দেশ মে প্রেম করনে ওয়ালে নাগরিকো কি স্মৃতি মে হম সব 2 মিনিট কা মৌন রাখতে হ্যাঁ। আছিল ওম বিড়লা।
নবনির্বাচিত অধ্যক্ষ, আজি নির্বাচিত হয়েছে অধ্যক্ষ হিসাবে। আমি সকলে দেখিলো আমার নিউজ এইটিনের ইউটিউব আর ফেসবুকত আর নিউজ এইটিনের টিভির পর্দাত অধ্যক্ষগীক রাহুল গান্ধী দলপতি বিরোধী দলের আর ট্রেজারি বেঞ্চের মুরব্বী প্রধানমন্ত্রী আসন গল আর আজি প্রথম তো ভাষণতে ইমার্জেন্সির কথা কলে। সেই কলা অধ্যায় ভারতবর্ষে কেতিয়াও পাহরিব নোৱাৰে। আজির যে প্রজন্ম প্রজন্মই সেই কলা অধ্যায় 21 মাহৰ কলা অধ্যায় মনত রখা উচিত। সেই কলা অধ্যায় যাতে পুনরাবৃত্তি নঘটে তার কারণে সকল সচেতন হওয়া উচিত। সেই মন্তব্য ওম বিড়লার, তার সমান্তরালকৈ আহ্বান জানালে সকল সদস্যক, যখন ভুক্তভোগী আসলে প্রায় 1,00,000 লোক জেলত ভরা হয়েছিল। কিন্তু ইমার্জেন্সির ফলত, ইমার্জেন্সির সময় যিখিনি এক্সট্রা কনস্টিটিউশনেল কাম করা হয়েছিল বা যি নির্যাতন চলোৱা হয়েছিল, সেই নির্যাতনের ফলত মৃত্যু হওয়া লোকের তালিকা আমার হাতত নাই, নির্যাতিত লোকের তালিকা আছে। সেই নির্যাতিত হওয়া লোক সকলের কারণে 2 মিনিটের মৌন প্রার্থনার আহ্বান জানালে ওম বিড়লায়, আর ট্রেজারি বেঞ্চের সাংসদ সকলে 2 মিনিটের কারণে সেই মৌন প্রার্থনা করা পরিলক্ষিত হল। আর মৌন প্রার্থনা অন্ত পড়ার পিছতে ওম বিড়লায় ওম শান্তি এই দুটা শব্দ কোৱাও পরিলক্ষিত হল। সেই সময়তে বিরোধী দলের যখন সাংসদ চিঁড় বাখর করে হুলস্থুলিয়া পরিবেশের সৃষ্টি করে প্রতিবাদ সাব্যস্ত করলে, সেয়া সদনের ভিতরত আমি পরিলক্ষিত করলো। অর্থাৎ আজি সদন উত্তাল হল ওম বিড়লার এক মন্তব্যর কারণে, যি মন্তব্য পদবীর আসনের পর প্রদান করেছিল। তারপর এয়া মন করক, এয়া বিজেপির সাংসদ সকলে প্রতিবাদ সাব্যস্ত করলে, না ভুলেঙ্গে, না মাফ করেঙ্গে, না দোহরা নেদেঙ্গে। নিজে কেতিয়াও সংবিধানখন ধ্বংস করবলে নিদিয়ে, আর আন কোনোবাইও যদিহে সংবিধানখন ধ্বংস করিব বিচাৰে, জরুরীকালীন অবস্থা ঘোষণা করে তেওঁলোককো সেই কাম করবলে নিদিয়ে, আর ইন্দিরা গান্ধীক তেওঁলোকে ক্ষমাও নকরে। অর্থাৎ আজির পর 49 দিনের পূর্বর এক ঘটনার প্রতিবাদ আজি বিজেপির সাংসদ সকলে করা পরিলক্ষিত হল। এক বার্তা দিব বিচারে, এক প্রত্যুত্তর দিব বিচারে বিরোধী দলের কিছু পদক্ষেপর, যুব পদক্ষেপর মাজত সুমাই আসে। হাতত সংবিধানখন লৈ সদনের মজিয়াত, এক প্রকার সংবিধানের প্রতিলিপি এখন লৈ সদনের মজিয়াত প্রায় প্রতিবাদ প্রকৃতি প্রতীকী অর্থ প্রতিবাদ সাব্যস্ত করার যে পদক্ষেপ বিরোধীর, তার প্রত্যুত্তর এই ধরনের আজি বিজেপির সাংসদ সকলে দিলে। দেখা পোৱা গল প্রথম দিনটোতে পূর্ণকালীন অধ্যক্ষগৰাকীয়ে দায়িত্ব লওয়ার প্রথম দিনটোতে বিজেপিয়ে এনে ধরনের প্রতিবাদ সাব্যস্ত করলে সদনের বাহিরত, লোকসভার সংসদের চৌহদত, লোকসভার বাহিরত এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হল। ইয়ারপা এটা ইঙ্গিত বহন করে, এটা ইঙ্গিত পাওয়া গেছে, সেয়া হয়েছে অনাগত সময়ত লোকসভা উত্তাল হয়ে থাকিব। আজির দিনট লোকসভার অধ্যক্ষগীর নির্বাচনের অবকাশ কিয় আহিলে, কারণ শাসক আর বিরোধী দল সহমত উপনীত হব নোৱাৰিলে ওম বিড়লার ক্ষেত্র। যদিও বা শাসক দলের প্রতিনিধি রাজনাথ সিংহে, ডিফেন্স মিনিষ্টার, কংগ্রেসের অধ্যক্ষক টেলিফোন যোগে অধ্যক্ষর সঙ্গে বার্তালাপ লিপ্ত হয়েছিল কালির ঘটনা, আর ওম বিড়লার কারণে সমর্থন বিচারিছিল। বিরোধীয় সমর্থন দিম বলে কৈছিল, কিন্তু একটা শর্ত রাখিছিল, সেয়া হয়েছে উপাধ্যক্ষর পদবীটা বিরোধীক লাগে। এই শর্ত শাসক দলে মানি নললে, যার পরিপ্রেক্ষিত বিরোধীও এজন প্রার্থী প্রক্ষেপ করলে, হয়েছে কুদ্দি কুনিল সুরেশ, প্রক্ষেপ করলে। গতি অধ্যক্ষর নির্বাচনত আজি দুজন প্রার্থী পরিলক্ষিত হল, কিন্তু ওম বিড়লা অবধারিতভাবে জয়ী হল, কারণ শাসক দলের পক্ষত বেশি ভোট আসে, বেশিক সাংসদ আসে, আর কোনো ধরনের ডিভিশনের প্রয়োজন নহল। যিগৰাকী প্রোটেম স্পিকার আসে ধনী ভোটের যোগে দিয়ে ওম বিড়লা জয়ী হয়েছে এই কথা ঘোষণা করলে, আর ওম বিড়লা আজির দিন দায়িত্ব ললে স্পিকার হিসাবে। আর দায়িত্ব লওয়ার পিছতে যে ভাষণ দিলে, সেই ভাষণের পিছতে ভাষণের প্রতিক্রিয়া নহয়, ভাষণের অংশ বিশেষ, ভাষণ দিলে তারপর পরিকল্পিতভাবে বিজেপি এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে। দিলীপ শইকীয়াক দেখা পাওয়া গেছে বা বিজেপির সকল সাংসদক দেখা পাওয়া গেছে, কেবল বিজেপির সাংসদ সকলে এই ধরনের প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হল। এক পরিঘটনা, রাজনৈতিক পরিঘটনা, যে পরিঘটনা আজির 49 বছর পূর্বে ঘটেছিল, 1975 সনের 25 জুন তারিখে জরুরীকালীন অবস্থা ঘোষণা করেছিল। সেই সময় তদানীন্তন ভারতের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শ মর্মে রাতে 12 বজাত ইমার্জেন্সি প্রক্লেমেশনখন স্বাক্ষর করেছিল। রাতেপা, অর্থাৎ 25 জুন তারিখে রাতেপা এক রেডিও বার্তার যোগে, অল ইন্ডিয়া রেডিওর যোগে ইন্দিরা গান্ধী এই কথা ঘোষণা করেছিল। কৈছিলে, প্রেসিডেন্ট হেজ প্রক্লেমড ইমার্জেন্সি ইন দ্য কান্ট্রি, প্রেসিডেন্ট হেজ প্রক্লেমড ইমার্জেন্সি ইন দ্য কান্ট্রি, একজেক্টলি এইকটা শব্দ কৈছিলে। আর তারপর সংবিধান সংশোধন বা সংবিধানের প্রস্তাবনাত নতুনক কিছু শব্দর সংযোজন বা
অন্যান্য বহু মিছাৰ যোগেদি প্রায় 1,00,000 লোকক গ্রেপ্তার করা বা তেওঁৰ বিৰুদ্ধে আচরণ করা সকল লোকক জেলত ভৰোৱা বা জনসংখ্যা নিয়ন্ত্রণের কারণে বলপূর্বকভাবে ভেজেক্টমি করা বা বিভিন্ন এক্সট্রা কনস্টিটিউশনেল কাম ইন্দিরা গান্ধীর পৃষ্ঠপোষকতা হয়েছিল আর যেন বিরুদ্ধাচরণ করেছিল সেইজন ব্যক্তিকে জেলত ভরাইছিল আর সেই 21 মাহৰ সেই কলা অধ্যায়ত প্রায় 1,00,000 লোক জেলত সুমাইছিল। নির্বাচন 5 বছৰৰ মূৰত নির্বাচন অনুষ্ঠিত হোৱা নাছিল। সংসদৰ মজিয়াত এক প্রস্তাব গৃহীত কৰি এক সংশোধনী আনি প্রস্তাব গৃহীত কৰি এবছৰৰ কাৰণে নির্বাচন পিছুওৱা হৈছিল। 1976 চনত নির্বাচন হবলগীয়া আছিল কিন্তু দেশৰ ইতিহাসত প্রথমবারৰ কাৰণে নির্বাচন পিছুৱাই দিছিল। লোকসভাৰ নির্বাচন 77 চনত নির্বাচন অনুষ্ঠিত হৈছিল। গতিকে তেওঁ যি মৰ্জি সেই কাম কৰিছিল বুলি ক'লেও ভুলকৈ কোৱা নহ'ব। তেওঁৰ পুত্ৰ সঞ্জয় গান্ধীও বহু তেনেধৰণৰ পদক্ষেপ গ্ৰহণ কৰিছিল যিবোৰ পদক্ষেপ অসাংবিধানিক আছিল আৰু সংবিধানৰ 38 সংখ্যক অনুচ্ছেদ, 39 সংখ্যক অনুচ্ছেদ, 40 সংখ্যক অনুচ্ছেদ, 41 সংখ্যক অনুচ্ছেদ আৰু 42 সংখ্যক অনুচ্ছেদ ইমাৰজেঞ্চিৰ সময়তে অনা হৈছিল। গতিকে ইয়াৰ বিৰুদ্ধে আচৰণ আজি কৰা পৰিলক্ষিত হ'ল বিজেপিয়ে। বিজেপিৰ বহু নেতা সেই সময়ত জেলত সোমাইছিলে বা বিজেপিৰ বহু নেতাই সক্ৰিয়ভাৱে ইমাৰজেঞ্চিৰ বিৰুদ্ধাচৰণ কৰিছিলে। তাৰ অন্যতম এজন হৈছে দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে সেই 21 মাহত বিভিন্ন ছদ্মবেশ ধৰি ভাৰতবৰ্ষত, গুজৰাট আৰু সমগ্ৰ ভাৰতবৰ্ষত গণতন্ত্ৰৰ সপক্ষে আৰু ইন্দিৰা গান্ধীৰ বিপক্ষে জনমত গঠন কৰিছিলে। অটল বিহাৰী বাজপেয়ী জেলত সোমাইছিলে, লালকৃষ্ণ আদৱানীক জেলত ভৰাই থোৱা হৈছিলে। প্ৰায় 19 মাহ কাল তেওঁলোক জেলত আছিলে। অটল বিহাৰী বাজপেয়ী স্বাস্থ্যজনিত কাৰণত তেওঁক হস্পিটেলত বন্দী কৰি থোৱা হৈছিল। সেই সময়তে তেওঁৰ এপেণ্ডিক্সৰ এটা অপাৰেশ্যন হৈছিল। তাৰপিছত অৰুণ জেটলী জেলত আছিলে। গতিকে এইসকল লোকক জেলত ভৰাই থোৱা আছিলে। জৰ্জ ফাৰ্ণাণ্ডিজ জেলত আছিলে। সেইধৰণে সেইসকল ডাঙৰ ডাঙৰ নেতা, বাওঁপন্থী নেতা, জনসংঘৰ নেতা, আৰএছএছৰ নেতা, আৰএছএছ আৰু জামাতে ইছলামিক নামৰ এই দুই সংগঠনকেইটাক নিষিদ্ধ কৰা হৈছিলে। গতিকে এনেধৰণৰ কাম কাজবোৰ ইমাৰজেঞ্চিৰ সময়ত কৰা হৈছিলে, যাৰ প্ৰতিবাদ আজি 49 বছৰৰ পিছত বিজেপিয়ে সাব্যস্ত কৰিছে। তেওঁলোকে কৈছে, না ভুলেংগে না পাহৰো, না মাফ কৰেংগে, ক্ষমা নকৰোঁ, না দোহৰাণে দেংগে, পুনৰাবৃত্তি ঘটাবলৈ নিদিওঁ। এক বাৰ্তা বিজেপিয়ে প্ৰেৰণ কৰিছে, অর্থাৎ কাউন্টাৰ ষ্টেটমেণ্ট বিজেপিয়ে দিব বিচাৰিছে, কাউন্টাৰ মেছেজিং বিজেপিয়ে কৰিব বিচাৰিছে। শাসক দলৰ সংবিধান ৰক্ষাৰ যি এক নেৰেটিভ, বিৰোধীয়ে ক্ষমা কৰিব, বিৰোধীয়ে সংবিধান ৰক্ষা কৰা যি এক নেৰেটিভ সৃষ্টি কৰিছে আৰু সেই নেৰেটিভৰ যোগেদি শাসক দলে সংবিধান ধ্বংস কৰিব, এনেধৰণৰ এক বাৰ্তা সমাজত বিয়পাব বিৰোধীয়ে যি প্ৰচেষ্টা হাতত বিয়পোৱাৰ যি প্ৰচেষ্টা হাতত লৈছে, তাৰ কাউণ্টাৰ নেৰেটিভ হিচাপে বিজেপিয়ে আজিৰ দিনটোত সংসদৰ তৃতীয় দিনা, অধিৱেশনৰ তৃতীয় দিনা আৰু অধ্যক্ষ নিৰ্বাচিত হোৱাৰ প্ৰথম দিনটোত এনেদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰা পৰিলক্ষিত হ'ল। অনাগত সময়ত এই বিষয়টো কেনেদৰে আগবাঢ়ে আমি দৃষ্টি ৰাখিম, সকলো বিশ্লেষণ আপোনালোকক আগবঢ়াম। কিন্তু আজিৰ দিনটোৰ পৰাই সদন উত্তাল হোৱা পৰিলক্ষিত হ'ল। 24 তাৰিখৰ পৰা আৰম্ভ হৈছিল, 24 তাৰিখে শপথ গ্ৰহণ হ'ল সাংসদসকলৰ, 25 তাৰিখে শপথ গ্ৰহণ হ'ল সাংসদসকলৰ, 24 তাৰিখে যেতিয়া প্ৰধানমন্ত্ৰীয়ে শপত বাক্য পাঠ কৰিলে তেতিয়াও বিৰোধী দলৰ সাংসদসকলে হাতত সংবিধান লৈ প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছিল। কালি যেতিয়া সাংসদসকলে, বাকী থকা সাংসদসকলে শপত গ্ৰহণ কৰিছিলে, বিশেষকৈ শাসক দলৰ সাংসদে যেতিয়া শপত গ্ৰহণ কৰে বিৰোধীয়ে বিভিন্ন ধৰণে প্ৰতিবাদ সাব্যস্ত কৰে। আজিৰ দিনটোত কিন্তু বিৰোধীয়ে প্ৰতিবাদ সাব্যস্ত কৰাৰ কোনো ধৰণৰ পৰিকল্পনা হাতত লোৱা নাছিলে। আজি শাসক দলে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে। প্ৰথমতে এই ধৰণে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে শাসক দলৰ বিজেপিৰ সদস্যসকলে সদনৰ বাহিৰত। তাৰ সমান্তৰালকৈ ওম বিৰলায়ো উল্লেখ কৰিলে 1975 চনৰ 25 জুন তাৰিখৰ সেই ইমাৰজেঞ্চিৰ কথা, আৰু ইমাৰজেঞ্চিৰ কথা উল্লেখ কৰি যিসকল ভুক্তভোগী আছিল তেওঁলোকক শ্ৰদ্ধা জনাই 2 মিনিটৰ মৌন প্ৰাৰ্থনাও কৰিলে। গতিকে নেৰেটিভ, কাউণ্টাৰ নেৰেটিভ সৃষ্টিৰ যি এই প্ৰক্ৰিয়া, এই প্ৰক্ৰিয়া অনাগত দিনতো চলি থাকিব আৰু যথেষ্ট ইয়াৰ পৰিপ্ৰেক্ষিততে যথেষ্ট সদন যথেষ্ট উত্তাল হোৱাটো কিন্তু ধুৰূপ বা নিশ্চিত। প্ৰিয় দৰ্শক, এই বিশ্লেষণ আমি সমাপ্ত কৰিব লাগিব পোনপটীয়া সম্প্ৰচাৰ। বিজেপিৰ এই প্ৰতিবাদ সন্দৰ্ভত আপোনালোকৰ মন্তব্য কি? কেন্দ্ৰীয় মন্ত্ৰীয়ে প্ৰতিবাদ কৰিছে, সংসদীয় পৰিক্ৰমা মন্ত্ৰীয়ে প্ৰতিবাদ কৰিছে, ৰেল মিনিষ্টাৰে প্ৰতিবাদ কৰিছে, অসমৰ সাংসদ দিলীপ শইকীয়াই প্ৰতিবাদ কৰিছে। প্ৰতিবাদ কিয় কৰিছে? 49 বছৰৰ পূৰ্বে কনষ্টিটিউশ্যনখন ছাছপেণ্ড কৰি এক্সট্ৰা কনষ্টিটিউশ্যনেল এই পদক্ষেপবোৰ ইন্দিৰা গান্ধীয়ে লোৱাৰ কাৰণে এই প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। আপোনালোকে কি ভাবে, কিমান প্ৰয়োজন এনেধৰণৰ প্ৰতিবাদৰ? সংবিধানখন সুৰক্ষিত কৰি ৰাখিবলৈ এনেধৰণৰ প্ৰতিবাদৰ প্ৰয়োজন আছেনে? বা যি ঘটনা আজিৰ পৰা 50 বছৰ পূৰ্বে ঘটিছিলে সেই ঘটনাৰ প্ৰতিবাদ আজি কিয়? এনেধৰণৰ প্ৰশ্নবোৰ প্ৰাসংগিক বা উত্থাপিত হৈছে। বা সংবিধানখন কোনে ধ্বংস কৰিব বিচাৰিছে, শাসকে নে বিৰোধীয়ে, বিজেপিয়ে নে কংগ্ৰেছ? এনেবোৰ প্ৰশ্ন প্ৰাসংগিক। কি উত্তৰ আপোনালোকৰ, কি মন্তব্য, কি প্ৰত্যুত্তৰ আমাক জনাওক।
ইউটিউবৰ যোগেদি আমাৰ সৈতে সংযুক্ত হওক, ফেচবুকৰ যোগেদি সংযুক্ত হওক, মন্তব্য কৰক কমেণ্ট ছেকশ্যনত। আপোনালোকৰ মন্তব্য আমাৰ কাৰণে চালিকা শক্তি। সংসদৰ অধিৱেশনৰ প্ৰতিটো খবৰৰ কাৰণে চাই থাকিব নিউজ এটিন অসম নৰ্থ ইষ্ট। কেৱল সংসদৰ অধিৱেশনেই নহয়, দেশ ৰাজ্য বিশ্বৰ সকলো খা খবৰৰ কাৰণে চাই থাকিব নিউজ এটিন অসম নৰ্থ ইষ্ট। ধন্যবাদ।